মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব 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 ভালো আছো। লাস্ট ব্লগ তোমরা নিশ্চয়ই দেখেছো, কাতু সোনার পুজো হয়েছে, মানে জোড়া কাতু পুজো হয়েছে। তো পুজোর পর অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু আমরা লুচি আলুরদম এই সমস্ত প্রোগ্রাম রেখেছিলাম। তো লুচি আলুরদম করে ঠোরে তারপরে পাড়ায় সবাইকে প্রসাদ দেওয়া, এটাতে আরও দেরি হয়ে গেছে। মোটামুটি 11:30 নাগাদ আমরা খাওয়া দাওয়া করে উপরে এসেছি, আর কালকে রাতে এডিট নিয়ে হেভি চাপ হয়ে গেছে। মানে পুজোর পর আমি পুজোর মধ্যে তো সারাদিনের সুযোগই পাইনি। দেখো, পুজোর কাজ না করলেও টুকটাক এদিক সেদিক অনেক কিছু থাকে যেগুলো করা, তারপর ওদের খেতে দেওয়া, সেই ভাত থাতগুলো আবার ফ্রিজে রাখা, মানে সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটুও সময় পাইনি। কালকে একটু দুপুরবেলা শুইনি, যার কারণে কোমরটা রাত্রিবেলা মারাত্মক ব্যথা করছিল। তো যাক, ওইভাবেই টুকটাক ছিল সারাদিন। আর পুজো হয়ে যাওয়ার পর, সমস্ত কিছু মিটে যাওয়ার পর, যেটুকু সম্ভব ছিল এডিট করেছি, করে ঠোরে ওপরে এসে আর এডিট নিয়ে বসিনি। আজকে সকালবেলায় উঠে এডিট টেডিট করে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই জানিও কাতু পুজোর ব্লগ তোমাদের কেমন লাগলো। পুজোর পর দিন তো সকাল থেকে প্রচুর চাপ থাকেই, তারপর আবার সকালবেলায় কাকি ফোন করে বলেছে আজকে আসবে না, তো চাপটা আরও দ্বিগুণ হয়ে গেছে। কালকে ওখানটা পুরো সাজানো হয়েছিল, তো ওই জায়গাটা সকালবেলা উঠে মামনি ক্লিন ফ্লিন করে কাতু সোনাদের ঘরে নিয়ে চলে গেছে। এই সমস্ত চক্করে কালকে একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে যে তোমাদের সাথে কাতু পুজো উপলক্ষে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করব। মানে রাত্রিবেলা এসে আমার মনে পড়ছে এ বাবা আজকে তো শেয়ার করাই হলো না। তো যাক, ভুলে গেছি, যখন কিছু তো করার নেই, যদি সম্ভব হয় আজকে দেখি তোমাদের সাথে একটা পোস্ট শেয়ার করে দেবো। কাল রাতে ঠাকুর দেখতে পুচকিটা এসেছিল, আর এই যে খেলনাগুলো, প্রথম সবার প্রথম এই খেলনা চোখে পড়েছে, এই একটা রেন প্যাকেটের মধ্যে না একটা শোনো মা, এই যে তা দুটোই দিয়ে দাও, কি করবো এই খেলনা দিয়ে। হ্যাঁ তা ঠিক আছে, একটা একটা আকৃতির জন্য থাক, আর একটা ও আয়, কালকে কান্না কাটি কত কিছু। লাস্ট ব্লগে বেশ কিছু কনফিউশন তৈরি হয়েছে, যার উত্তর আমি যদিও আগে দিয়ে দিয়েছি, তবু যারা নতুন নতুন জয়েন করছো, যারা জানো না, তারা আবার সেই প্রশ্নগুলো করছো। যার মধ্যে সবার প্রথম প্রশ্ন যে জোড়া কার্তিক কেন পুজো হয়, আর প্রথমে যে আমার বিয়ের পর যে কার্তিক ফেলা হয়েছিল সেটা কি জোড়া কার্তিক ফেলা হয়েছিল যার জন্য জোড়া কার্তিক পুজো হচ্ছে? একেবারেই সেটা নয়। আর কি কারণে জোড়া কার্তিক পুজো হয় সেটা তো তোমাদের বলবো। তাছাড়া যে প্রশ্নটা সবাই করছো সেটা হচ্ছে, সোনামা যে তখন বললো কাকা ভাইপো সম্পর্কটা কেন বললো? তো বিষয়টা হচ্ছে, কার্তিক পুজো আমাদের বাড়িতে বহু আগে থেকে চলে আসছে, যেটা সোনামার বেলায় যখন মানে সোনু হয়নি সেই সময় কার্তিক ফেলেছিল, তো সেই থেকে কার্তিক পুজো এখনো পর্যন্ত হচ্ছে, আর সেটা উদযাপন করে তুলে রাখা হয়নি। তো সেই পুজোটা তো হতোই, তারপরে বিয়ের পর আমার প্রথম বছরই নেওয়া ফেললো, তো আমার বিয়ের প্রথম বছরে আবার কার্তিক ফেলা হয়েছিল, তো সেই জন্য এখন একসাথে দুটো পুজো হয়। আর অনেকে জিজ্ঞেস করছে এটা যে তোমরা মানে বরাবর পুজো করে আসছো, কার্তিক পুজো কি এর পরেও কন্টিনিউ করবে? তো হ্যাঁ, আমরা উদযাপন করব না, তার কারণ হচ্ছে একটা পুজো যেহেতু আগে থেকেই হতো, তো আবার আর একটা পুজোকে মাঝখানে 3 বছর করে বা 4 বছর করে বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। তো এটাকে কন্টিনিউ আমরা করতে থাকবো, মানে একসাথে জোড়া কার্তিক পুজো হবে। আর সেই হিসেবেই কাকা ভাইপো সম্পর্ক, মানে যেহেতু একটা সোনামার হিসেবে পুজো করা হয় আর একটা আমার হিসেবে পুজো করা হয়, সেই জন্য। এতদিনে আমাদের 3 বছরের পুজো পরপর হয়ে যেত, বলো মা, অনেক বছর আগে। কিন্তু প্রথম বছর পুজো যখন হয় তখন দাদু ছিলেন, তারপরে দাদু চলে যাওয়ার পর 1 বছর হয়নি, তারপরের বছর আবার পুজো হয়েছে, তারপর ঠাম্মা চলে যাওয়ার জন্য 1 বছর পুজো হয়নি, তো এরকম ভাবে 2 বছর মাঝখানে গ্যাপ হয়েছে। এর আগের বছর হয়েছে, এবছরও হচ্ছে, এবছর নিয়ে 4 বছর না আমার পুজো হচ্ছে বাড়িতে। তো আমার যে মানে কাতু পুজো হচ্ছে সেটা 4 বছর হচ্ছে, আর সামনের দিনেও কাতু পুজো হবে, আর ইচ্ছা আছে সামনের বছর কাতু পুজোটা আরেকটু স্পেশাল করে করব। আজকে কাজের আর অন্ত নেই, একের পর একের পর এক কাজ শুধু এসেই যাচ্ছে এসেই যাচ্ছে, মানে বাড়তি কাজগুলোও আজকে সমস্তটা রয়েছে। তো কি কি রান্না হচ্ছে মা? আজকে আজ রান্না হচ্ছে ডাল, ডাল তো আমাদের হয়, ডাল, তারপরে এই যে লাউ ছোলা ভাজা, পেঁপে দিয়ে এই চিংড়ি মাছের মাথা দিয়ে তরকারি করব, আর চিংড়ি মাছের ভাপা। আচ্ছা, এই যে চিংড়ি মাছ, এই চিংড়ি মাছের ভাপা হবে নারকল দিয়ে না? ওই আর নারকল, নারকলটা মিক্সিতে কি পেস্ট করে নিয়েছো? এইটাই দিয়েছি, সর্ষে বাটা, লাউয়ের ছোলাটা এমনিতেই আজকে কচি, তারপরে আবার হয়েছে ঝুরো ঝুরো, না আরো সুন্দর লাগবে খেতে। আগের দিন অল্প হয়ে গেছিল জানো মামনি, আজের অনেক, দুটো লাউ লাগবে। কচি লাউ হয় না তো, আর সবাই তো মোটামুটি ভালো খায়। বাহ, মামনি আমাকে রান্নাঘর দিয়ে তাড়ানোর ব্যবস্থা করেছে, তুমি তাই বলি এত গন্ধ কিসের বেরোচ্ছে? জিরে তেলেছো কেন মা? এই
টেস্টটা দেওয়ার জন্য। এটা এটা দিলে পরে বেশ সুন্দর গন্ধ বের একটা। এটা দিয়ে আবার মিক্সড করে নেব আরেকবার। আচ্ছা। এর মধ্যে রয়েছে সরষে বাটা আর নারকল বাটা আর এর মধ্যে দিয়ে দিলে টালা জিরে। একটু জিরে দিয়েছি, একটা এলাচ দিয়েছি। একদম মিহি পেস্ট হয়ে গেছে। তো চলো সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ একটা সুন্দর গন্ধ বের হচ্ছে। তো চলো তুমি করো, আমি যাই সানে, বেলা হয়ে গেছে। তো চলো এখন যাচ্ছি আমি ইকোটা পড়াতে, আজকে ডেট দিয়েছে বিকাল 5টা থেকে। তো লাইফে অনেক কিছু এমন থাকে যেগুলো মানে কোনোদিন করানো হয় না, ফার্স্ট টাইম করাতে হয়, মানে এইগুলোর সাথে আমি পরিচিতই নই। তো চলো এখন আর বেশি কিছু কথা বলবো না, ওখানে 5:15 বললো না টাইম, 5:15-ই টাইম দিয়েছে, এখন মোটামুটি 5টা বেজে গেছে, যেতে 10 মিনিট লাগবে। এসে তোমাদেরকে সবটা বলতে হয়, যদি সম্ভব হয় ওখানে তোমাদের সাথে টুকটাক জিনিসগুলো শেয়ার করবো। আমরা এসে গেছি আজকে বেশি দূর না, কুদঘাটেই এসেছি, কুদঘাট আস্তাতে। তো চলো ওখানে গিয়ে 10-15 মিনিট মেবি বসিয়ে রেখে তারপর টেস্টগুলো করাবে। তো এখন যাই ওপরে। এটা কি আটকায় না? এটা না, এটাই তো, ঠিকই তো আছে, দাঁড়াও। ব্যাস আমাদের কাজ হয়ে গেছে, টেস্ট যেগুলো ছিল সমস্ত টেস্ট করানো হয়ে গেছে। এবার শুধু রিপোর্টের জন্য আমাদের একটু ওয়েট করতে হবে, কারণ এখানে ইনস্ট্যান্ট রিপোর্ট দেয় না। মানে আজকে টেস্টটা করিয়েছি, কালকে বিকেল না মোটামুটি 8টা নাগাদ বলেছে একটু যোগাযোগ করতে, যদি রিপোর্ট রেডি হয়ে যায় তাহলে তো কালকেই নিয়ে যাচ্ছে, আর যদি না হয় ইনকেস তাহলে পরশু সকালে। বাড়ি ফিরে এখন খিদে খিদে পাচ্ছে, তো বানাবো এখন হরলিক্সটা। আর খাবার জোগাড়জাটি করছি আমি অনেকক্ষণ ধরে, মানে জোগাড়জাটি করছি কেন বললাম জানো তো, আমার হঠাৎ করে এখন একটু কিছু মিছু খেতে ইচ্ছা করছে, মানে কিছু মিছু বলতে মানে টুকটাক চটপটে কিছু এরকম খেতে ইচ্ছা করছে। এবার সুমন আর কাকাই গেছে একটা স্পেশাল জিনিস কিনতে, তো সেই জিনিসটা কিনে টিনে আস্তে আস্তে একটু সময় তো লাগবে, তো আমি বললাম যদি তোমরা ওখান থেকে কিছু একটা পাও তো নিয়ে এসো। তো ও বলছে কি খাবে বলো, এবার বাইরের যে কোনো জিনিসই এখন তেলে ভাজা, যে কোনো জিনিস খেতে একটু তো ভয় লাগেই, এটা সেটা অনেক কিছুই তো মাথায় আসছে, কিন্তু যেটাই খাবো অল্প পরিমাণে খেতে হবে। তো সেই কথা ভেবেই আমি বললাম কি তাহলে একটু চিকেন নিয়ে আসো, আমি একটা স্পেশাল আইটেম করবো চিকেন দিয়ে। তো ওদের ফিরতে ফিরতে যেহেতু একটু সময় লাগবে, তো বাপিকে আমি ফোন করেছিলাম কিন্তু বাপিও দোকান খুলেছে, তো সেই জন্য বাপিও নিয়ে আসতে পারবো না এই মুহূর্তে। তো দেখি যদি ওরা ওখান থেকে তাড়াতাড়ি আসে তো বলবো চিকেনটা আনতে, আর যদি দেরি হয়ে যায় তাহলে কিছু করার নেই, কারণ এখনই প্রায় 1:15-টার কাছাকাছি বাজে। এবার যদি আরো দেরি হয় তারপরে ওরা আসবে, এসে চিকেনটা আমি ধোবো, ম্যারিনেট করব, তারপর প্রিপারেশনটা করব, তো সবকিছু করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে। তো সুমন চলে এসছে টাইম মতনই, যার কারণে আমি ওই জিনিসটা আনতে ওকে দিয়ে দিয়েছি, মানে চিকেনটা আনতে বলে দিয়েছি, ও নিয়ে আসবে। তবে এখন না মাথায় খেলাতেই পারছি না যে কি আইটেম আমি বানাবো। একবার ভাবছিলাম চিকেন নাগেটস বানাবো, তো যেটা আমি ওই চাউমিনের দিন বানিয়েছিলাম, শুধুমাত্র গ্রেভিটা করবো না, তার আগে পোর্শন পর্যন্ত করে রাখবো। তারপরে ভাবলাম না একটু অন্যরকম প্রিপারেশন কিছু বানাই, কারণ ভাজাভুজি যত খাবো ততই সমস্যার দিকে যাবো এখন। ওই জন্য এখন যে কোনো কিছু একটা খাবার খাওয়ার আগে না প্রচুর চিন্তাভাবনা করতে হয়। তো দেখি ফাইনালি কি বানাই, ও চিকেনটা কাটিয়ে আনতে গেছে, কারণ আমি একদম ছোটো ছোটো পিস করে আনতে বলেছি। তো এমন কিছু বানাবো যেটা দিয়ে রাত্রিবেলায় রুটি খাওয়া যাবে। তো এটা ছাড়াও জানো তো এখন যত দিন যাচ্ছে এই সময়টা না গন্ডগোল হয়ে যাচ্ছে সবকিছু, মানে এতদিন বেশ ভালোই ছিলাম, এখন না হঠাৎ করে দেখছি চুলকাতে চুলকাতে এখানটা, মুখের এখানে বা এই রকম পজিশনগুলো, বা গলাতে দু একটা পিঠে, মানে একটা দুটো করেই ছোট ছোট গোটার মতন বেরোচ্ছে, মানে যেটা প্রচন্ড চুলকানোর ফলে হচ্ছে, আবার কিছুদিন মানে 1-2 দিন স্টে করছে আবার ঠিক হয়ে যাচ্ছে, সময় চলে এসেছে, যেটা কেন হচ্ছে বুঝতে পারছি না। আর ছোট ছোট দাগ হয়ে যাচ্ছে, আবার 2 দিন পরে সেই দাগটা মিলিয়েও যাচ্ছে। তবে এই সমস্যাগুলো এই একদম ধারে কাছে দিন চলে আসার পরে হচ্ছে, এতদিন আমার এই সমস্ত রিলেটেড কোন রকম কোনো প্রবলেম ছিল না। ধরো ওখানটা রাখো, ওর মধ্যেই দিচ্ছি আমি। আরে
এটাকে ভালো করে একটু ধুয়ে ধুয়ে ম্যারিনেট করে দেখা যাক কি করা যায়। তো ফাইনালি একটু ধুতে ধুতে ভাবি, ভাবনা চিন্তা করার পর তোমাদের বলছি যে আজকে কি করব। যতটা শর্ট অ্যান্ড সিম্পল করা যায় সেটাই করব, কারণ কালকে লুচি বেলে কোমরের হালুয়া টাইট হয়ে গেছে, তো সুমন ওই জন্য একদমই পক্ষপাতী ছিল না। আজকে আমি এই রান্নাটা করি, কিন্তু আমি একটু জোর করেই করলাম। তো চলো খেতে ইচ্ছা করছে, কি আর করা যায়। সবকিছু রেডি করে তোমাদের সামনে এলাম। চিকেনটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে এর মধ্যে সব মশলা দিয়ে দিয়েছি। একে একে বলে দিই কি কি মশলা দিয়েছি। আদা পেস্ট, রসুন পেস্ট পরিমাণ মতন, এখানে আমি 1 কেজি চিকেন করছি আজকে, সেই পরিমাণ মতন তোমরা দেবে, তোমরা যেরকম পরিমাণে করবে। আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ঝালের জন্য সামান্য লঙ্কার গুঁড়ো, খুব একটা লঙ্কার গুঁড়ো আমি ইউজ করিনি, যেহেতু আমি খাবো। আর এর মধ্যে রয়েছে একটু ধনে গুঁড়ো আর সামান্য একটু জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, আর সেরকমভাবে কিছু দিয়েছি না, আর আর গোলমরিচের গুঁড়ো, আর যেগুলো আমার লাগবে। এখানে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম কুচি, আর লাগবে রসুন কুচি, আর ধনে পাতাটা আপাতত ধোয়া রয়েছে, এটাকেও কুচু কুচু করে কেটে নেব। কড়াইতে দিয়ে দেব রিফাইন তেল, এটা ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে একটু টক দই দিয়ে দিয়েছি। কালারটা কি সুন্দর লাগছে না, চিকেন মানেই জিভে জল আনা একটা ব্যাপার, তার মধ্যে যদি এরকম কালার হয় আরও ব্যাপারটা জমে যায়। একটু ময়দা দিয়ে দিচ্ছি, জাস্ট এটাকে একটু ফ্রাই করব, সেই জন্য বেশ আর লাগবে না, লাগবে না, এইটুকুতেই হয়ে যাবে। ছোট পিস আনতে বলেছিলাম, মনে হয় ও পাইনি। এখানে যে চিকেনের দোকানটা যেখান দিয়ে আমরা সবসময় আনি, সেই দোকানটা বন্ধ, ওই জন্য মনে হয় ও আর ছোট পিস করাতে পারিনি। যাক, বড় দিয়েও আমার কাজ চলে যাবে। চিকেনটা ফ্রাই হয়ে গেছে, এবার যেটা করবো সেটা হলো গ্রেভি। গ্রেভির জন্য এই তিনটে জিনিস তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, আর লাগবে আমাদের কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ক্যাপসিকাম, এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, মাঝখানটাতে একটু ফাঁকা করে দিয়ে দিলাম এখানে রসুন কুচি, দিলাম এক ঢাকনি মতন সয়া সস, আর এর মধ্যে দিয়ে দেবো টমেটো কেচাপ। আর এর মধ্যে দিয়ে দেবো এবার লেবুর রস, এখানে দুটো লেবু দিয়ে নিয়ে একটাই দিয়েছি, কারণ মাঝে কিন্তু এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, পরিমাণ মতন একটু জল দিয়ে দিয়েছি, আর এরপর দেব সামান্য পরিমাণ একটু মধু। এটা পুরোপুরি টক ঝাল মিষ্টি ব্যাপারটা কিন্তু থাকবে, মানে যেহেতু লেবু পড়ে গেছে এবার একটু মধুও দিয়ে দিলাম, জাস্ট সামান্য। জানিও, আর চিকেন তো রেডি, এবার মামুনি করবে গরম গরম রুটি, আর রাতের ডিনার কিন্তু এটাই হবে। তো আজকের ভিডিওটা তোমাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব বাংলা। তো আজকের মতন টাটা।